বন্ধুরা আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত যত এগোচ্ছে ততই কি কপালের ভাঁজ চওড়া হয়ে যাচ্ছে খোদ মমতা ব্যানার্জির কেননা ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের প্রচুর পরিমাণ দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে ইডি সেখানে ঢুকে পড়েছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হচ্ছে এবং সেই তদন্ত যত এগোচ্ছে তত বোঝা যাচ্ছে যে মমতা প্রশাসনের একটা বড় অংশ একটা প্রভাবশালী অংশ এর সঙ্গে যুক্ত ছিল এবং সেই জন্যই তাদের অঙ্গুলি হেলনি এই সমস্ত জিনিসটা হয়েছে এই এই তো গেল ইডি সিবিআই তদন্ত কিন্তু সিবিআই যখনই তদন্ত করতে যাচ্ছে তারা সুপ্রিম কোর্টে অলরেডি একটা সাবমিশন করে রেখেছে এবং আপনারা জানেন সোমবার একটা হিয়ারিং আছে সেখানে এইটা ওঠার একটা খুব সম্ভাবনা আছে সেই কমিশনটা হচ্ছে যে এই তদন্তে যেটা প্রাথমিক তদন্ত খুন এবং ধর্ষণ সেই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে বহু এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে এবং বহু এভিডেন্স সঠিকভাবে প্রিজার্ভ করা হয়নি প্রাথমিকভাবে যেটা ভাবছিল সিবিআই যে এখানে হয়তো তদন্তে কিছু গাফিলতি আছে কিন্তু যত তদন্ত এগিয়েছে তত তারা দেখছে যে না এটা তদন্তে গাফিলতির বিষয় নয় বরং বলা যেতে পারে খুব সূক্ষ্ম মাথায় খুব প্রভাবশালী কারুর অঙ্গুলি হেলনে খুব সুচতুরভাবে এইগুলোকে এমনভাবেই করা হয়েছে যাতে তদন্তে মূল অপরাধী অবধি পৌঁছানো না যায় এবং এই জায়গাটা যখনই তারা মেনশন করে রেখেছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা সুপ্রিম কোর্টে হবে এর পাশাপাশি মোট পাঁচজন পুলিশ কর্তার দিকে তাদের নজর থাকছে তাদের ভূমিকা থাকছে তাদের ভূমিকায় এই তদন্তে কি রয়েছে সেই জায়গাটা তারা জানার চেষ্টা করবে তারা একে একে এদেরকে ডাকতে শুরু করবে নাকি সুপ্রিম কোর্টে সাবমিট করার পর সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেওয়ার পর সেই সেই জায়গাটাই তারা প্রসিড করবে কেননা পুলিশ কর্তা মাথায় রাখতে হবে এটা অপরাধী ধরার বিষয় রয়েছে সুতরাং কোনো সাধারণ মানুষ যদি হয় তাকে সেক্ষেত্রে সিবিআই ডাকতেই পারে কিন্তু পুলিশ কর্তাকে যখন ডাকা হচ্ছে তার কিন্তু অনেক পার্সপেকটিভ রয়েছে কোন পাঁচ পুলিশ কর্তা অবশ্যই তাদের কথা বলবো কিন্তু সেই সূত্র ধরে সরাসরি স্বরাষ্ট্র সচিব অব্দি কি সিবিআই পৌঁছে যাবে সেই জল্পনা কিন্তু ক্রমশ প্রবল হচ্ছে এবং আইনজীবী মহল মনে করছেন যেভাবে আটঘাট ভেঁধে এগোচ্ছে তাতে স্বরাষ্ট্র সচিব অবধি যেতেই হবে সিবিআইকে এই তদন্তকে ক্র্যাক করতে আর তার থেকেও বড়ো প্রশ্ন হচ্ছে যদি স্বরাষ্ট্র সচিব অব্দি পৌঁছয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কি এবার প্রশ্নের মুখে পড়তে শুরু করবেন তা থেকেও বড় কথা এই সামগ্রিক ঘটনায় একদিকে যেরকম প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন উঠছে অন্যদিকে দল হিসেবে তৃণমূল কংগ্রেস এখানে যেভাবে জড়িয়ে গেছে সেই জায়গা থেকেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটা বড়সড় ইঙ্গিত যাচ্ছে অর্থাৎ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেতে পারে বলে তাকে ডিফেন্ড করার জন্য দলকে ব্যবহার করা হচ্ছে এবং দলের যে অ্যাক্টিভিটিটা হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠছে যেটা তদন্তকে ব্যাহত করতে পারে অনেকটা ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে না না জটিল হওয়ার কিছু নেই এক এক করে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পুলিশ অফিসার কেন স্বরাষ্ট্র সচিব কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নাম উঠে আসছে এবং সেটা সিবিআইয়ের চর্চায় রয়েছে অবশ্যই এক এক করে পুরোটা ব্যাখ্যা করব আপনাদের সামনে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে নজরটা রয়েছে বা যার দিকে নজর রয়েছে তিনি হচ্ছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এই অভিজিৎ মণ্ডলের রিসেন্ট অ্যাক্টিভিটি সেটা নিয়ে কিন্তু প্রবল চাঞ্চল্য শুরু হয়ে গেছে কেন কেননা আপনারা জানেন যে গতকাল এই সুপ্রিম কোর্টে অভয়াকাণ্ডের হিয়ারিং ছিল এবং সেখানে আগের যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কবিল সিব্বালকে বলে দিয়েছিলেন যিনি রাজ্যের আইনজীবী যে আপনি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না এবং পুলিশের যে অ্যাক্টিভিটি পুলিশের যে টাইম স্ট্যাম্প অনেক 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 প্রশ্ন অনেক রহস্য সেখানে রয়েছে সুতরাং যিনি এই তদন্তের সঙ্গে যুক্ত রয়েছিলেন এমন একজন অফিসারকে নেক্সট দিন আপনারা সুপ্রিম কোর্টে হাজির করবেন তাহলে এই মামলাটাই কে পুরো জিনিসটা অবজার্ভ করছিলেন না তিনি হচ্ছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এইবার অদ্ভুতভাবে একটা জিনিস খোঁজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই অভিজিৎ মণ্ডল গতকাল শুনানি ছিল তার আগের দিন রাত্রে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তার নাকি বুকে প্রচণ্ড ব্যথা অথচ সেই সমস্ত বেসরকারি হাসপাতাল তার বুকে ব্যথার কোনোটাই কিছু খুঁজে পায়নি তাই তাকে ভর্তি নেওয়া হয়নি এরপর অভিজিৎ মণ্ডল শেষ অবধি একটি একটা একটা হাসপাতালে ভর্তি হন এবং তাকে সেখানে যে প্রাইমারি রিপোর্ট দেয়া হয়েছে যে ডাক্তারদের বোর্ড বসানো হয়েছে সেখানে বলা হয়েছে নাকি তার প্যানিক অ্যাটাক হয়েছে এই জন্য তাকে ভর্তি করা হয়েছে এবার প্যানিক অ্যাটাক অর্থাৎ তিনি ভয় পেয়ে গেছেন এবং সেটা থেকে একটা কিছু কোলাপস করার জায়গা আসছে ভয়টা তিনি পাচ্ছেন কেন তিনি যদি সৎভাবে সুন্দরভাবে সমস্ত কাজ করে থাকেন সুপ্রিম কোর্ট ডাকলে তিনি গিয়ে বলবেন যেটা তাদের আইনজীবী কপিল সিব্বাল বুঝিয়ে বলতে পারছেন না সমস্ত কিছু আইন মেনে সময় ধরে তিনি করেছেন সেই জিনিসটা তিনি সামনে নিয়ে আসবেন তাহলে প্যানিক অ্যাটাক হওয়ার কি আছে সেই প্রশ্ন উঠছে অথচ আরেকটা ছবি ভাইরাল হয়ে গেছে হসপিটালে ভর্তি রয়েছেন এই অভিজিৎ মণ্ডল দেখা যাচ্ছে তিনি হাই তুলছেন তিনি মোবাইল নিয়ে টেপাটেপি করছেন তাহলে একজন প্যানিক অ্যাটাক হওয়া লোক এইভাবে কি থাকতে পারে প্রশ্ন সেখানে উঠছে তার থেকেও বড়ো প্রশ্ন হচ্ছে এই অভিজিৎ মণ্ডলকে কলকাতা পুলিশ তালা থানার ওসি পদ থেকে সরিয়ে দিয়েছে গতকাল তার জায়গায় শ্যাম্পুকুর থানা থেকে একজন অ্যাডিশনাল ওসি ছিলেন তাকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে এই অভিজিৎ মণ্ডলই এখান থেকে রিলিফ চাইছিলেন তাই তাকে রিলিফ করে দেওয়া হয়েছে এবং যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ হয়েছেন সেই জন্য এই কাজটা করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে সত্যিই কি তাই নাকি এই অভিজিৎ মণ্ডলকে লুকোবার জন্য কলকাতা পুলিশ এই কাজটা করছে কেন সেই প্রশ্ন উঠছে কেননা আর্যিকর কা কাণ্ডে সামগ্রিকভাবে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেখানে যে ঘটনাস্থলে বহু বহিরাগত রয়েছে এবং যেভাবে তদন্তটা হয়েছে যেভাবে টাইম স্ট্যাম্প হয়েছে অনেক কিছু প্রশ্নের মুখে রয়েছে শুধুমাত্র তাই নয় এই অভিজিৎ মণ্ডল এই টালা থানার ওসি ছিলেন এবং স্থানীয় স্তরে বিভিন্ন রিপোর্ট জমা পড়ছে যে রিপোর্ট থেকে দেখা যাচ্ছে এই অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ফলে এই করের কোনো দুর্নীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে যখনই এই টালা থানায় যাওয়া হয়েছে যে টালা থানা অ্যাকচুয়ালি এই আরজিকরটা কিন্তু টালা থানার আন্দারে পড়ে এই অভিজিৎ মণ্ডল সেগুলোর কোনোরকম কোনো স্টেপ নেননি বা যারা অভিযোগ করতে গেছেন তাদেরকে সোজা কথায় ভাগিয়ে দিয়েছেন এমন একটা অভিযোগ কিন্তু জমা পড়ছে তার থেকেও বড়ো কথা কলকাতা হাইকোর্টের নির্দেশে মাস পাঁচ ছয় আগে এই টালা থানাকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে হবে তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ছে এই টালা থানার এক এ এক এএসআই না এসআই তিনি তদন্ত করেন এবং সেখানে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দেন কোন কোন বিষয়ে ক্লিনচিট দেন যে 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 বিষয়ে তিনি আপাতত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তাহলে এই অভিজিৎ মণ্ডলের ভূমিকা রয়েছে এবং সেই জায়গা থেকেই তিনি এটার সঙ্গে কি জড়িত রয়েছেন এখানে কাউকে কি তিনি আড়াল করতে চাইছেন কী ব্যাপার রয়েছে সেই জায়গা থেকেই কি প্যানিক অ্যাটাকটা হচ্ছে সেই জায়গা থেকেই তিনি কি সুপ্রিম কোর্টকে ফেস করতে চাইছেন না তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন সেই জায়গা থেকেই কি তাকে তাড়াতাড়ি টালা থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওসির পর থেকে অনেক প্রশ্ন উঠছে সুতরাং এই অভিজিৎ মণ্ডলকে যে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সূত্র সামনে আসবে এই জিনিস কিন্তু সিবিআই সামনে ক্লিয়ার হচ্ছে এক টালা থানার ওসি গেল দু নম্বর একজনের নাম উঠে আসছে যাকে এই অভয়ের পরিবার অভয়ের বাবা সরাসরি অভিযোগ নিয়ে এসছেন যে তাদের মুখ বন্ধ করার জন্য টাকার অফার করা হয়েছিল ঘটনা যেদিন ঘটেছে মৃতদেহ বাড়িতে রয়েছে সেই অবস্থায় তাকে গিয়ে টাকা অফার করা হয়েছিল কে এই অফিসার কেন তিনি টাকা অফার করেছিলেন কে নির্দেশ দিয়েছিল এবং কি উদ্দেশ্য ছিল একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত যদি পুলিশ সৎপথে করে থাকে কারোর কোনো ইনভলভমেন্ট নেই কোনো পশু বা কিছু পশু মিলে এই ধরনের কাণ্ড করে থাকে এরকম দানবীয় কাণ্ড ঘটিয়ে থাকে পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে তাহলে এই টাকার ব্যাপারটা কোথা থেকে আসছে কেন অভিযোগ করছে সত্যিই কি টাকা দিয়েছিলেন নাকি অভয়ের পরিবার এখানে মিথ্যাচার করছে যেটা আবার একটা নতুন থিওরি ভাসানো হচ্ছে আসি সেই প্রসঙ্গে অবশ্যই তো সেই জায়গাটা খুঁজে দেখার জন্য ওই পুলিশ অফিসারকেও কিন্তু বসার দরকার হয়ে পড়েছে এছাড়াও যে অভিযোগ পরিবারের তরফ থেকে এসছে সেখানে তড়িঘড়ি করে মৃতদেহকে নিয়ে চলে আসা সেই মৃতদেহকে প্রিজার্ভ করতে না দেওয়া এমনকি শ্মশানে গিয়েও তড়িঘড়ি করে দাহ করে দেওয়া সেখানে প্রভাব খাটানো এই কাণ্ডগুলো কে বা কারা ঘটিয়েছেন কেন ঘটিয়েছেন কোন চাপে ঘটিয়েছেন কোন ষড়যন্ত্রের অংশ ছিলেন সেটাও কিন্তু এই তদন্তকে ক্র্যাক করার জন্য দরকার ফলে সেই অফিসারকে ডাকাটা অত্যন্ত জরুরি তিন নম্বর যে পয়েন্ট এক মহিলা অফিসার যে মহিলা অফিসার বারবার প্রেস করছেন এবং প্রেস করে মিথ্যাচার করছেন আসল যে তদন্ত হচ্ছে সেই তদন্তে অনেক এভিডেন্স পাওয়া যাচ্ছে না কিন্তু পরবর্তীকালে বহু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের যে অ্যাক্টিভিটি সেদিনকে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অনেক নক্কারজনক ঘটনা ঘটেছে বহিরাগতদের এন্ট্রি করে দেওয়া হয়েছে কখনো সেখানে যাদের থাকার দরকার নেই তারা থেকেছেন কিছু বিশিষ্ট শাসক দল ঘনিষ্ঠ তাদেরকে চালানো হচ্ছে যে তারা সাইবার এক্সপার্ট তারা লালবাজার এক্সপার্ট তারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এই ধরনের যে মিথ্যাচার তিনি করছেন প্রত্যেকটা জায়গাকে তিনি ডিফেন্ড করতে আসছেন কেন কেন এই মিথ্যাচারটা করছেন কেন এই মোটিভটা ঘোরাতে চাইছেন দুই তিনি যে অঞ্চলের দায়িত্ব সেই অঞ্চলের মধ্যে এই আরজিকর কাণ্ড পড়ে না অথচ আরজিকর নিয়ে কোনো ইস্যু হলে তিনি এগিয়ে এসে কেন সেটাকে ডিফেন্ড করছেন তাকে কে নির্দেশ দিচ্ছে যার জন্য এটা করছেন নাকি তিনি শতপ্রণোদিত হয়ে করছেন এই জায়গাটা কিন্তু প্রশ্নের মুখে থাকছে ফলে সেই মহিলা অফিসার তার ভূমিকা সামগ্রিকভাবে কি রয়েছে কা কে তাকে পরিচালিত করছে এবং কেন তিনি এটা করছেন সেই সমস্ত কিছু জানার দরকার আছে সেই মহিলা অফিসারও কিন্তু নজর রয়েছে অত্যন্ত হাই র্যাঙ্কের অফিসার এবং এই জায়গাটা কিন্তু সিবিআইকে রীতিমতো ভাবাচ্ছে পাঁচ চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এমন টপ লেভেল অফিসার যিনিও একদা সংবাদ মাধ্যমের সামনে এসে অনেক মিথ্যাচার করেছেন সেই পুলিশ অফিসার আইন শৃঙ্খলার ব্যাপারে কি করে এত গাফিলতি হচ্ছে সেই জায়গাটাকে ব্যাখ্যা করতে হবে সব থেকে বড়ো কথা যেদিনকে ঘটনা ঘটলো তার কোনো ইন্টেলিজেন্স নেই সেটা যদি একটা অ্যাক্সিডেন্টও হয়ে থাকে তার পরবর্তীকালে সেই জায়গায় যখন চোদ্দো তারিখ রাত্রে ভাঙচুর হলো সাত হাজার মবাস যেটা পুলিশ নিজে থেকে জানাচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর বলছে কেন এত বড়ো ইন্টেলিজেন্স ফেলিওর হলো এটা কি ইচ্ছাকৃতভাবে হয়েছে ইন্টেলিজেন্স ফেলিওরটা ঠিক কোন স্তরে হয়েছে কেন হয়েছে সেটা জানার দরকার হয়ে পড়েছে তার থেকেও বড় কথা যারা সেদিনকে ওখানে ডিউটিতে ছিলেন যে পুলিশ অফিসাররা তারা যদি যাদেরকে ভাঙচুর করতে দেখা গেছে হার্ডলি তিরিশ চল্লিশ জন খুব বেশি হলে চল্লিশ জন অথচ পুলিশ সেখানে যা মোতায়েন করা ছিল সেটা দেড়শো একশো সত্তর এরকম একটা সংখ্যা পাওয়া যাচ্ছে অথচ তারা কোনো রকম প্রতিরোধ না করে প্রথমে একটা ঠেলাঠেলি হলো তারপর যখন ওই গুন্ডাবাহিনী ঢুকলো তারা পালালেন দে দৌড় হলেন লুকিয়ে পড়লেন এবং পরবর্তীকালে ভাইরাল ভিডিওতে দেখা গেল অডিওতে শোনা গেল যে পুলিশ বলছে তাদের লাঠি চার্জের অবধি কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সামলাচ্ছেন তারা এই ধরনের কার্য কেন করছেন ডেলিভারিটলি হচ্ছে এমন প্রভাবশালী অংশ থেকে হচ্ছে যে তারা করতে বাধ্য হচ্ছেন নাকি তারা সরাসরি জড়িত এবং এই ঘটনার ফলে সামগ্রিকভাবে যে এভিডেন্স আছে সেটা ট্যাম্পার্ড হতে পারতো লাকিলি কিছুটা হলেও বেঁচে আছে এই যে একটা ফেরোসাস অ্যাটেম্পট হয়েছে এইটা জানার জন্য আইন শৃঙ্খলার দিকটাও জানা খুব জরুরি হয়েছে এবং সব শেষে কলকাতার যিনি সিপি রয়েছেন তাকে তাকেও নাকি জিজ্ঞাসাবাদ করার ভাবনা হচ্ছে কেন দুটো পয়েন্ট এক এত কিছু অনিয়ম হয়েছে তিনি ঘটনার দিন পুরো দিন সেখানে ছিলেন তার মতো অভিজ্ঞ অফিসার সেখানে থাকা সত্ত্বেও এত কিছু অনিয়ম বেনিয়ম কি করে হলো এত কিছু প্রশ্নটা জায়গা কি করে হলো এক নম্বর জায়গা দু নম্বর জায়গা হচ্ছে যারা আন্দোলনরত ছাত্র রয়েছেন ডাক্তারি রয়েছেন তারা এই পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন সুতরাং দুদিক থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা তার কাছ থেকে জানা এইগুলোর ব্যাপার রয়েছে ফলে তিনিও নজরে রয়েছেন আর সব থেকে যে বড় ব্যাপার হয়েছে পুলিশের যে এতগুলো সেগমেন্টে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়ে পড়েছে সেটা স্বরাষ্ট্র সচিব তিনি কি করছিলেন তার দায়িত্বটা ঠিক কী ছিল এত কিছু হয়েছে স্বরাষ্ট্র সচিব হিসেবে কোনো রিপোর্ট কি তার কাছে পৌঁছয়নি পৌঁছলেও তিনি কোনো রকম কোনো স্টেপ নেননি তিনি কি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে কিছু জানাননি সেখান থেকে কোনো ইনফরমেশান আসেনি সেখান থেকে কোনো ইনস্ট্রাকশান আসেনি নাকি এসেছে সেই অনুযায়ী তিনি করিয়েছেন এর মধ্যে কী ইনভলভমেন্ট রয়েছে সেটাও এবার জানার দরকার হয়েছে কেননা অত্যন্ত অত্যন্ত হাই লেভেলের পুলিশ অফিসাল যারা কিন্তু সন্দেহের সন্দেহটি যাদের দিকে থাকছে ফলে স্বরাষ্ট্র সচিবের ব্যাপারটাও কিন্তু দেখার দরকার হয়ে পড়েছে ফলে প্রত্যন্ত সেন্সিটিভ জায়গায় এই জায়গাটা রয়েছে আর তাই এখনই এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি পুরো রিপোর্টটা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হবে এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তার উপর সিবিআই পরবর্তী পদক্ষেপ করবে সেটা সেটা এখনই স্পষ্ট হচ্ছে না আরও কিছু ইনফরমেশন পেলে সেই জায়গাটা ক্লিয়ার হবে কিন্তু এখানে দল হিসেবেও তৃণমূল কংগ্রেসের যে কথা বলছিলাম সেই জায়গাটাও মারাত্মক হয়ে দেখা দিয়েছে কিভাবে দেখা দিয়েছে আপনারা জানেন যে এই যে রাত্রে মোমবাতি জ্বালিয়ে যে প্রতিবাদ ছিল সেখানে নির্যাতিতার পরিবার বাবা মা আরজি করে এসেছিলেন এবং সেখানে ভয়ঙ্কর তথ্যটা দিয়েছিলেন যে পুলিশ তাদেরকে টাকা অফার করেছিল এবং পুলিশের কী কীর্তিকলাপ রয়েছে ঠিক সেই মুহূর্তে একটা পাল্টা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যারা যুক্ত তারা সেই ভিডিওটাকে ভাইরাল করছেন কোন ভিডিও যে ভিডিওতে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে এই নির্যাতিতার বাবা বলছেন বাবা মা বলছেন যে তাদেরকে কোনো রকম টাকা পয়সা অফার করা হয়নি এটা সম্পূর্ণ ভুল এবং এটাকে এটাকে এরকম কোনো জায়গা আসেনি এরকম একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটা দেখিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে দেখুন আগে এই জিনিসটা হয়েছিল এমনকি তাদের এক মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনিও এই ভিডিও সামনে নিয়ে এসছেন এবং বলেছেন যে এই ঘটনা আগে বলেছিলেন এখন এরা মিথ্যাচার করছেন তাহলে দুটো ঘটনা তো সত্যি হতে পারে না যে কোনো একটা ঘটনা সত্যি এবার এই ব্যাপারে মৃতার নির বাবা মায়ের সঙ্গে কথা হয়েছে হবে সেই সেই জায়গাটা ঠিক আছে এবং তার পাশাপাশি এই যে ভিডিওটা সেই ভিডিওটা এতদিন কেন সামনে আসেনি এই যে মৃতার বাবা মা বলছেন যে তাদেরকে পুলিশ কোনো টাকা অফার করেনি এবং সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই এরকম কথা তারা কোনো দিন বলেননি এই ভিডিওটা এতদিন সামনে আসেনি কেন এখন কেন সামনে এলো যখন তারা স্টেটমেন্ট দিলেন যে পুলিশ টাকা অফার করেছে তার কাউন্টার হিসেবে এই ভিডিওটা এতদিন বাদে কেন সামনে এলো পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এই যে তৃণমূলের মন্ত্রী যিনি এটাকে ভিডিওটা সামনে নিয়ে এসেছেন বা তৃণমূলের আইটি সেলের যারা সামনে নিয়ে এসেছেন প্রত্যেককেই এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে যে সোর্স অব দ্য ভিডিও কেননা একটা অভিযোগ উঠছে যে পুলিশ সেই সময় সামনে দাঁড়িয়ে আছে পুলিশই সেই ইন্টারভিউ করাচ্ছে এবং পুলিশে সেই চাপের মুখে নির্যাতিতার বাবা মা ওই কঠিন পরিস্থিতিতে ওই কথা বলতে বাধ্য হয়েছেন সেই ব্যাপারটা সত্যি কি সত্যি নয় সেটা তো তদন্ত করার দরকার আছে যদি সত্যিই সেই ব্যাপারটা হয় পুলিশের ভূমিকা অনেক বড় বড়ো চিহ্নের মধ্যে থাকছে অনেক বড় কনসপেরেসি এর মধ্যে থাকছে সুতরাং এই জায়গায় দল হিসেবে তৃণমূল কংগ্রেস যখন দায়িত্ব নিয়ে এই ভিডিও সামনে নিয়ে আসছে তাদের মন্ত্রী সামনে নিয়ে আসছেন তাদের সোর্স কি সেই ভিডিওটার কেন পেলেন কোথায় পেলেন কবে পেলেন কে শ্যুট করলেন এবং সব থেকে বড়ো কথা এতদিন সামনে আনেননি এখন কেন সামনে সেটা নিয়ে আসছেন এই জায়গাটাও প্রশ্নচিহ্নের মুখে ফলে সেই জায়গাটাও তদন্তের আওতায় আসতে চলেছে আর তাই একদিকে যখন এতগুলো সিনিয়র লেভেলের পুলিশ আধিকারিক তারা প্রশ্নচিহ্নের মুখে সেই সূত্র ধরে স্বরাষ্ট্র সচিব তিনি প্রশ্নের মুখে দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই পুরো ব্যাপারটাকে কাউন্টার করার জন্য ভিডিও আনছেন যেটার অথেন্টিসিটি এবং সোর্স নিয়ে তদন্ত হওয়া দরকার হচ্ছে মনে করছে তাহলে এই সমস্ত কিছু জায়গা থেকে দলের নেত্রী প্রশাসনের নেত্রী যিনি রয়েছেন তিনিও কি প্রশ্নচিহ্নের বাইরে এটাই কিন্তু এখন ভাবাতে শুরু করে দিয়েছে অর্থাৎ একদিকে প্রশাসনিকভাবে পুলিশি ডিপার্টমেন্টের দিক থেকে স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের দিক থেকে অন্যদিকে যে ঘটনা ঘটেছে সেটা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে সেখানেও অনেক কিছু রয়েছে ফলে সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তার নামও মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সার্বিকভাবে একদিকে প্রশাসনের মাথা একদিকে রাজনৈতিক দলের মাথা দুদিক থেকেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন তাকে নিয়ে উঠতে শুরু করেছে হয়তো ইমিডিয়েটলি তাকে ক্রস কোয়েশ্চেনিং করার মতো জায়গা আসেনি যদি তার আগেই উত্তরগুলো এই জায়গাগুলো থেকে পাওয়া যায় তাহলে হয়তো সেখানে যাওয়ার প্রশ্ন পড়বে না কিন্তু তিনি কতখানি জানেন কতখানি জানেন না কেন জানেন না সেই জায়গাগুলোও কিন্তু দেখার দরকার হয়েছে এমনটা কিন্তু মনে করতে শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা ফলে খুব ক্রিটিক্যাল স্টেজে রয়েছে এই কর তদন্ত এবং আপাতত সোমবার একটা শুনানি রয়েছে তার আগে হয়তো এই হার্ডস্টেপগুলো হবে না সুপ্রিম কোর্টে জানিয়ে এগুলো হওয়ার সম্ভাবনাটা রয়েছে কিন্তু এই সম্ভাবনাটা যে উজ্জ্বল হচ্ছে এবং সেখানে পুলিশের ভূমিকা যথেষ্ট যথেষ্ট বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই সিবিআই সঠিক পথে রয়েছে এবং যে প্রশ্নগুলো তাদের মধ্যে রেজ করছে এখানে ক্র্যাক করলে এখানে হিট করলে সেই সঠিক উত্তরগুলো পাওয়া যাবে এবং ফাইনালি যে যে জাস্টিসটার খোঁজ আমরা করছি সেই জাস্টিসটা জাস্টিসটার দিকে তারা পৌঁছে দিতে পারবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার